পুনঃচাকুরির দাবিতে রাজ্যে আন্দোলনরত 10,323 শিক্ষকদের শনিবার ছিল ষষ্ঠ দিন। এই সকল শিক্ষকদের আন্দোলনকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে বহু গণতান্ত্রিক সংগঠন থেকে শুরু করে ছাত্র এবং শিক্ষকরা। আন্দোলনরত এই সকল শিক্ষকদের সাহায্যে ব্যবসায়িক সংগঠন এবং সুনাগরিকরাও নানাভাবে তাদের সাহায্যে পাশে এসে দাঁড়িয়েছে। শনিবার 10,323 শিক্ষকদের জয়েন্ট মুভমেন্ট কমিটির গণ অবস্থান মঞ্চে আচমকা হাজির হলেন রাজ্য হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের রাজ্য নেতৃত্ব পুরুষোত্তম রায়বর্মন। সভামঞ্চে উঠে পুরুষোত্তম রায়বর্মন বক্তব্য তুলে ধরে জানান, 2018 বিধানসভা নির্বাচনের আগে বর্তমান রাজ্য সরকারের অনেক মন্ত্রীরাই 10,323 শিক্ষকদের বিকল্প চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং এই মর্মে তাদের পাশে এসে দাঁড়িয়েও ছিল, কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তা বাস্তবায়ন করছে না রাজ্যের বর্তমান সরকার। তাদের প্রতি এক প্রকার অমানবিক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে বলেও অভিযোগ তুলে ধরেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, রাজ্যের চাকরিচ্যুত এই সকল শিক্ষকদের সাথে যেন কোনো প্রকার রাজনৈতিক পাশা খেলা না হয়, সদিচ্ছা থাকলে সরকার তাদের প্রতি ইতিবাচক উদ্যোগ নিতে পারে বলেও এদিন উল্লেখ করেছেন তিনি। পাঁচ দিন, ছয় দিন, সাত দিন হলো এতগুলো মানুষ এখানে বসে আছেন, সরকারের তরফ থেকে আপনাদের সাথে আলোচনা করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সরকারের মন্ত্রীরা মিডিয়াতে অনেক কথা বলছেন, কিন্তু এই কথাগুলো এসে বলতে পারছেন না, এসে আপনাদের সামনে তারা দাঁড়িয়ে বলুক। তাই আমি আমার কথা না বাড়িয়ে আমার আবেদন, ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আবেদন সরকারের কাছে, আপনারা এটাকে ইগো লড়াই দেখবেন না। আপনাদের দায়িত্ব আছে, আপনারা দায়বদ্ধ, আপনারা ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, আপনারা ভোটের আগে কখন প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের সমস্যার সমাধান করবেন, এই সমস্যার সমাধান করা আপনাদের হাতের বাইরে নয়। এই সমস্যার সমাধান করার সুযোগ আছে, শুধু আন্তরিকতা দরকার, শুধু সদিচ্ছা দরকার। এটা এ নিয়ে রাজনীতির দাবা খেলবেন না, রাজনীতির পাশা খেলবেন না, তাদের নিয়ে খেলাফুলি করবেন না। আপনারা স্পষ্টভাবে এই দায়িত্ব পালন করুন, আমি আশা করব সরকার এই দায়িত্ব পালন করবেন। এদিকে ষষ্ঠ দিনে 10,323 শিক্ষকদের গণ অবস্থান মঞ্চেই তাদের এক নেতৃত্ব রাজ্য সরকারের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ ব্যক্ত করে হুঁশিয়ারি দেন, যদি রাজ্যের বর্তমান সরকার কিংবা প্রশাসন তাদের উপর বল প্রয়োগ করতে যায় কিংবা তাদের উপর জল কামান ইত্যাদি ছাড়তে যায় তাহলে কিছুতেই পিছু হাঁটবে না 10,323 শিক্ষকরা। গ্রাম পাহাড়ে আন্দোলন করলে প্রবেশের পথ পাবে না সরকার। শুধু তাই নয়, 10,323 শিক্ষকদের জন্যে স্কুল পর্যন্ত বয়কট করবে ছাত্ররা বলেও এদিন হুঁশিয়ারি তুলে ধরেন এক শিক্ষক। তিন বছরের, পাঁচ বছরের এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছিল, টিচিং এক্সপিরিয়েন্স, সব দিক থেকে এই চাকরিগুলো আমরা পেতে পারতাম, কিন্তু সেটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, কন্টেম্প অফ কোর্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু পরবর্তীকালে বললো যে না, এটা কন্টেম্প অফ কোর্ট হয়নি, এটাকে উজ্জ্বল করে দেওয়া হয়েছে। এখন কি অসুবিধা আপনাদের? এত কিসের ইগো, এত কিসের অহংকার আপনাদের যে আপনারা আমাদেরকে এখনও রাত্র দিন কনকনে শীতের মধ্যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে বসে আছি, আমাদেরকে আপনারা আমাদের কাছে আসতে পারছেন না? কিসের এত অহংকার? আপনারা যদি রাজ্যের এই যে ব্রিজ ফ্রিজ যা যা পূর্বতন সরকার করে গেছে, নতুন করে আপনারা এসে এগুলোকে ফিতা কাটছেন, ফিতা কাটতে পারছেন? আমাদের তাহলে 12,000-13,000 পোস্ট দিতে আপনাদের কী অসুবিধা হয়? পূর্বতন সরকারের জিনিসগুলো ঠিকগুলো করে দিয়ে গেছে, এগুলো আপনারা ফিতা কাটতে পারেন, উদ্বোধন করতে পারেন, আর এই 12,000-13,000 পোস্টগুলো আমাদের দিতে পারেন না, যেগুলো আমাদের সম্মান। কিন্তু আপনারা কী করেছেন? আমাদের ডিগ্রেড করছেন, ডিগ্রেড বোর্ড বলেছে ডিগ্রেড না, কিন্তু আপনারা তো আমরা তো মনে করি যে টিচারদের আপনারা অসাম্মানিক পোস্ট দিয়েছেন, যে গ্রুপ ডিতে দিয়েছেন, গ্রুপ ডির জন্য করেছেন। কিন্তু তাও যদি তর্কের খাতিরে বলে যে মাননীয় সুপ্রিম কোর্ট, দেশের সুপ্রিম কোর্ট বলেছে যে এটা ডিগ্রেড করছে না, যা সোলাস ফলে আপনারা পেতে পারেন, এটা আমাদের জন্য সান্ত্বনা স্বরূপ। যদি সান্ত্বনা স্বরূপ হয়ে থাকে, সান্ত্বনা স্বরূপ, সান্ত্বনা পুরস্কারের কোনো কম্পিটিশন হয় না তো তাহলে ওনারা দিতে পারছেন না কেন? আমাদের লেলিয়ে দিচ্ছেন কেন বেকারদের? আপনারা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন 50,000 চাকরি দেবেন, এগুলি কোথায় গেল? বেকাররাও এখন বুঝে গেছে যে এগুলি সব ললিপপ, ওনারা দিতে পারবেন না। ওনারা শুধু এর সঙ্গে তাকে, তার সঙ্গে তাকে লেলিয়ে দেবেন, বেকারদের লেলিয়ে দেবেন এবং রাজনীতি খুঁজবেন, ইন্ধন খুঁজবেন। আরে কিসের ইন্ধন? এখানে আমরা সবাই সব ধরনের লোক আছি, এখানে সব ধরনের রাজনৈতিক লোক আছে। কে না ভোট দেয়? সবাই ভোট দেয়। গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক দেশে সবার ভোটের অধিকার আছে। এখানে আমি একজনকে, উনি আরেকজনকে, উনি আরেকজনকে দেন, কোথাও তো ভোটের ব্যাপার নেই। এখানে ইন্ধন কিসেন? এখানে সারা রাজ্যের 10,000 সাধারণ মানুষ সবাই আমাদের সঙ্গে আসছে, এখানে তো কোনো রাজনীতি নেই, কোনো রং নেই, কেন এসব করা হচ্ছে? কিসের এত অহংকার? সরকার আসে আমাদের দিয়ে, সরকার পরে কিন্তু আমাদের দিয়ে। সুতরাং সরকার অহংকার করে কোনো সরকার দীর্ঘস্থায়ী হয়নি। সারা রাজ্যের মানুষ আজকে আমাদেরকে
সমর্থন করছেন, কিন্তু সব রাজ্যে সারা রাজ্যের স্টুডেন্টরা সবচেয়ে আমরা গর্বিত। 10 বছর চাকরি করেছি, আমাদের স্টুডেন্টরা আসছে, জল নিয়ে আসছে, বিস্কিট নিয়ে আসছে, বিভিন্নভাবে সাহায্য করছে। আজকেও কলেজ স্টুডেন্টরা এসছে, স্কুলের স্টুডেন্টরা এসছে, বিভিন্ন কলেজ টিচাররা আসছেন, ইউনিভার্সিটি থেকে টিচাররা আসছেন, রাস্তার ব্যবসায়ী, এখানের ব্যবসায়ীরা, সমবর্তী সম্পন্ন মানুষরা, সঙ্গীত শিল্পীরা, বিভিন্ন ধরনের, মানে এটা আমাদের থেকে সারা রাজ্যের মধ্যে, সাধারণের মধ্যে, 8 থেকে 80-র মধ্যে ছড়িয়ে গেছে আমাদের আন্দোলন। এটাই ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন ঘটনা, এটা ইতিহাসে লেখা থাকবে যে এই ধরনের সরকার কিসের এত অহংকার যে আমাদেরকে রাস্তায় জাতির মেরুদণ্ড শিক্ষকদের রাস্তায় বসিয়ে রেখেছেন, এখন পর্যন্ত ওনাদের মন গলে না। এত নির্দয় কিসের, এত নির্দয় কেন ওনারা এখন বলেন যে এই পরীক্ষা দিতে হবে। 10,323 শিক্ষকদের আন্দোলন মঞ্চে এদিন স্বাস্থ্য পরীক্ষার শিবিরও অনুষ্ঠিত হয়। চিকিৎসকদের এদিন ফ্রি হেলথ চেকআপের সুযোগ গ্রহণ করেন অনেক চাকরিচ্যুত 10,323 শিক্ষকরা। মঞ্চে এদিন রাজ্য সরকারের উদ্দেশ্যে সদর্থক উদ্যোগ গ্রহণের জোরালো দাবি তুলে বক্তব্য তুলে ধরেছেন 10,323 শিক্ষক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বরাও। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।